ডায়াবেটিস কমাতে 10টি লাল খাবার। লাল মাংস, বাজারে পাওয়া যাওয়া বেশি সুগারযুক্ত পানীয়ের একটা বড় অংশ ও বিভিন্ন প্রক্রিয়াজাত খাবারের রং লাল হওয়ায় অনেকের ধারণা লাল খাবার ব্লাড সুগার বাড়ায়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, বাজারে এমন 10টি লাল খাবার পাবেন যেগুলো আপনাকে ব্লাড সুগার কমাতে দারুণ সাহায্য করতে পারে। 10টি লাল খাবারে 10 রকম অন্যরকম উপাদান পাবেন যেগুলো আপনাকে 10 রকমভাবে ডায়াবেটিস কমাতে সাহায্য করবে। সপ্তাহের ডায়াবেটিস রোগীর খাবারগুলোতে আপনি যত বেশি রাখতে পারবেন সুগার নিয়ন্ত্রণে, তত বেশি উপকার পাবেন। 10টি লাল খাবারের কোনো একটি খুব বেশি না খেয়ে যত বেশি রকমের খাবার খেতে পারবেন সুগার কমাতে, তত বেশি সুবিধা পাবেন। চেষ্টা করুন প্রতিদিন অন্তত একটি খাবার তালিকায় রাখতে। আজকের ভিডিওর পর খাবারগুলো নিয়ে আপনার ধারণা চিরদিনের জন্য বদলে যাবে। ডায়াবেটিস কমানোর 10টি লাল খাবার নিয়ে আলোচনার আগে, যারা এখনও ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ব্লাড সুগার কন্ট্রোল নিয়ে এরকম ফ্রি ভিডিওগুলোকে মিস না করেন। আর অবশ্যই শেষে আপনার জন্য একটি সারপ্রাইজ গিফট থাকছে। ডায়াবেটিস কমাতে 10টি লাল খাবার। 10 সুগার কমানোর উপায়, লাইকোপেনি সমৃদ্ধ পাকা টমেটো। টমেটো যত পাকবে তত বেশি লাল হতে থাকে। আম কলার মতো ফল যত বেশি পাকবে সুগার তত বাড়তে থাকবে, ব্লাড সুগার তত বেশি বাড়বে। লাল পাকা টমেটোর ক্ষেত্রে কিন্তু কথাটা খাটে না। 100 গ্রাম পাকা টমেটো থেকে আপনি টোটাল কার্বোহাইড্রেট পাবেন 3.90 গ্রাম, খুবই কম। এর মধ্যে আবার 1.20 গ্রাম ফাইবার থাকে। পাকা টমেটোর গ্লাইসেমিক ইন্ডেক্স 15 আর গ্লাইসেমিক লোড 0.60। মানে লাল পাকা টমেটো আপনি যত ইচ্ছে খান আপনার ব্লাড সুগার বাড়বে না। তবে পাকা টমেটোর আসল ম্যাজিক শুরু হয় তার কিছু ইউনিক অ্যান্টি ডায়াবেটিক উপাদানের জন্য। পাকা টমেটো খেলে আপনি বেশ ভালো পরিমাণে লাইকোপেনি, বিটা ক্যারোটিন, ন্যারিনজেনিন ও ক্লোরোজেনিক অ্যাসিড পাবেন। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে। উপাদানগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ লাইকোপেনি। টমেটো যত পাকবে যত লাল হবে, লাইকোপেনি তত বাড়তে থাকবে। আপনি পাকা লাল টমেটো থেকে তৈরি সসেও বেশ ভালো পরিমাণে লাইকোপেনি পাবেন। লাইকোপেনি আপনাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করবে। তাহলে কি ভাবছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে পাকা লাল টমেটো যখন এতটা উপকারী, তখন অনেক লাল লাল পাকা টমেটো কিনে রাখবেন আর যখন মন চাইবে পাকা টমেটো খাবেন? আপনি যদি এরকম ভাবেন খুবই ভুল করবেন। আমরা আপনার লাল পাকা টমেটো খাওয়ার 3টি ভুল চিহ্নিত করেছি। 1, ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের গবেষণাপত্রে দেখা যাচ্ছে লাইকোপেনের মতো ক্যারোটিনয়েড জাতীয় অ্যান্টিঅক্সিডেন্টের শরীরের শোষণের জন্য ফ্যাটের উপস্থিতি আবশ্যক। খাবারে ফ্যাট যত বাড়বে লাইকোপেনের শোষণ বাড়বে, ফলে সুগার কমানোর ক্ষমতা বাড়বে। টমেটোতে ফ্যাট না থাকার মতোই, তাই আপনি যদি শুধু টমেটো খান, টমেটোর লাইকোপেনের ডায়াবেটিস কন্ট্রোল ক্ষমতা অনেকটাই কমে যাবে। আপনার পাকা টমেটো সবসময় এমন খাবারের সাথে খাওয়া উচিত যাতে বেশি বেশি ফ্যাট থাকে, ফলে ব্লাড সুগার কন্ট্রোল করতে টমেটো বা টমেটোর সালাড শুধু না খেয়ে অন্যান্য খাবারের সাথে খান। 2, অনেক সময় অপরিপক্ক সবুজ টমেটো ইথিলিনের সাহায্যে টমেটোকে কৃত্রিমভাবে পাকানো হয়। বাজার থেকে টমেটো কেনার সময় কৃত্রিমভাবে পাকানো টমেটো এড়িয়ে চলুন। কৃত্রিমভাবে পাকানো টমেটোতে অ্যান্টিঅক্সিডেন্ট কম থাকে, ফলে সুগার কমাতে আপনাকে কম সাহায্য করবে। 3, লাল পাকা টমেটো ডায়াবেটিস কমাতে উপকারী বলে যদি আপনি লাল টমেটো সস খাওয়ার কথা ভাবেন, ভুল করবেন। টমেটো সসে লাইকোপেনের মতো উপাদান বেশি থাকলেও ভিটামিন সি এর মতো বেশ কিছু উপাদান খুব কম থাকে, সাথে অতিরিক্ত সুগার মেশানো থাকে। টমেটো সস কম ঠিক আছে, কিন্তু নিয়মিত বেশি বেশি খেলে সুগার নিয়ন্ত্রণে তো সুবিধা পাবেনই না, বরং অসুবিধাই বেশি হবে। 9, ডায়াবেটিস কমাতে অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ লাল বাঁধাকপি। সবুজ বাঁধাকপি তো প্রায়ই খান, বাজারে লাল বাঁধাকপিও মাঝে সাঝে দেখে থাকবেন।
লাল বাঁধাকপির দাম একটু বেশি হওয়ায় আপনি সবুজটি কিনে থাকেন হয়তো, কিন্তু আসলে উল্টো। লাল বাঁধাকপি পৃথিবীর খুব কম খাবারের মধ্যে পড়ে যেগুলোতে খুব কম খরচে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। লাল বাঁধাকপিতে সবুজ বাঁধাকপির থেকে প্রায় 5 গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাথে, ডায়াবেটিসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যেসব রোগগুলো, যেমন হৃদরোগ, অস্থিক হয়, পরিপাকের সমস্যা, ত্বকের সমস্যা, সবগুলোর জন্য ইনফ্লেমেশন কমায় এমন খাবার খাওয়া জরুরি। লাল বাঁধাকপিকে ইনফ্লেমেশন কমানোর জন্য গোল্ড মেডেল দেওয়া যেতে পারে। লাল বাঁধাকপিতে আপনি অ্যান্থোসায়ানিন ও ক্যাম্পফেরলের মতো ইউনিক অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, যা ব্লাড সুগার কন্ট্রোলে আপনাকে দারুণ সাহায্য করবে। এদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য অ্যান্থোসায়ানিন। লাল বাঁধাকপিকে আপনি অ্যান্থোসায়ানিনের খনি বলতে পারেন। লাল বাঁধাকপিতে 23 রকম অ্যান্থোসায়ানিন পাবেন। লাল বাঁধাকপিতে আপনি রসুনের মতো আরেকটি ম্যাজিক্যাল যৌগও পেতে পারেন, যা ডায়াবেটিস ম্যানেজমেন্টে আপনাকে সাহায্য করবে। যৌগটি হলো সালফার, যৌগ সালফোরাফেন। সালফোরাফেন খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যান্সার প্রতিরোধী যৌগ। তবে একটা কিন্তু আছে, সালফোরাফেন অস্থায়ী একটি যৌগ। এটি পেতে গেলে আপনাকে কাঁচা বাঁধাকপি খেতে হবে। সেক্ষেত্রে সালাডে বাঁধাকপি খুবই ভালো অপশন। অর্থাৎ ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কাঁচা বা রান্না করা লাল বাঁধাকপি রাখলে শুধু সুগারই কমবে না, আরও বেশ কিছু লাভ পাবেন। 8, সুগার কমাতে বেদানা। গ্রিন টিকে অ্যান্টিঅক্সিডেন্টের রানী বলা হয়। গ্রিন টিকেও টক্কর দিতে পারে টকটকে লাল বেদানা। গবেষণা থেকে দেখা গেছে বেদানার রসে পিউনিকালেজিন নামে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। পিউনিকালেজিন গ্রিন টি ও রেড ওয়াইনের অ্যান্টিঅক্সিডেন্টের থেকে 3 গুণ শক্তিশালী। যাদের ডায়াবেটিস আছে, সুযোগ পেলে বেদানার পিউনিকালেজিন মিস করা উচিত না। অনেকেই ভাবছেন, সে তো বুঝলাম, কিন্তু বেদানাতে যে বেশ ভালো পরিমাণ সুগার থাকে তার কি হবে? ডায়াবেটিস রোগীরা বেদানার বেশি সুগার থেকে বাঁচতে 4টি নিয়ম মেনে চলতে পারেন। 1, বীজ সহ বেদানা খান। বেদানার বীজে খুব বেশি পরিমাণে ফাইবার পাবেন, যা সামগ্রিক বেদানার গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে দেবে, ফলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে। বেদানার বীজ খেলে আরেকটি লাভ হবে, বেদানার বীজে পিউনিসিক অ্যাসিড নামে একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ডায়াবেটিস কমাতে আপনাকে অতিরিক্ত সাহায্য করবে। 2, একেবারে কম বেদানা খান। বেদানার গ্লাইসেমিক ইন্ডেক্স 53, 100 গ্রাম বেদানার গ্লাইসেমিক লোড প্রায় 10। আপনি একবারে 75 থেকে 100 গ্রাম বেদানা নিরাপদে খেতে পারেন, খুব বেশি ব্লাড সুগার বাড়বে না। 3, বেদানার সাথে পেয়ারা, শসা, বাদামের মতো খাবার খান, তাহলে বেদানা বেশি ব্লাড সুগার বাড়াতে পারবে না। 4, বাজারে যে বেদানার জুস পাওয়া যায় তাতে বিভিন্ন অ্যান্টিডায়াবেটিক উপাদান যেমন কম থাকে, তেমনই অতিরিক্ত সুগার থাকার সম্ভাবনা থাকে। তাই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় অন্তত বাজারের বেদানার জুস না রাখাই ভালো। 4টি নিয়ম মেনে বেদানা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেদানা খুবই কার্যকরী একটি ফল হতে পারে। 7, সুগার কমাতে রাজমা। রাজমা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, আমরা কমেন্টে ফিডব্যাকও পেয়েছি, অনেকেই রাজমা চেনেন না। আসলে হিন্দিতে রেড কিডনি বিনকে রাজমা বলা হয়। রেড কিডনি বিনের সঠিক বাংলা প্রতিশব্দ আমরা পাইনি। একে লাল শিম বীজের মতো দেখতে বলে অনেকে একে শিম বীজও বলে থাকেন। আপনারা রাজমার বাংলা জানলে কমেন্ট করে জানাবেন। ডায়াবেটিস রোগীদের জন্য রাজমা পৃথিবীর সবথেকে ভালো কার্বোহাইড্রেটের উৎসের মধ্যে অন্যতম বলতে পারেন। 100 গ্রাম রাজমা থেকে আপনি চালের থেকে 200 গ্রাম কম কার্বোহাইড্রেট পেলেও ফাইবার পাবেন চালের ফাইবারের 19 গুণ। রাজমার খুব বেশি ফাইবার সুগার কমাতে আপনাকে দারুণ সাহায্য করবে। শুধু ফাইবার নয়, রাজমা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্টেরও উৎস। রাজমাতে আপনি বেশ ভালো পরিমাণ অ্যান্থোসায়ানিন পাবেন। এছাড়া রাজমা খুব ভালো খনিজেরও উৎস। রাজমা ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় একটি আদর্শ খাবার। ভাত বা রুটি কম করে তার বদলে রাজমা খেতে পারেন, সুগার কমাতে সুবিধা পাবেন। 6, সুগার কমাতে বিট। ডায়াবেটিস রোগীরা বিটকে আন্ডার এস্টিমেট করেন। বিট সুগার রোগীদের এমন কিছু উপকার করতে পারে যা অন্য কোনো খাবার করবে না। বিট ব্লাড প্রেশার কমাতে খুবই কার্যকরী।
গবেষণা থেকে দেখা যাচ্ছে বিট ব্লাড প্রেশার উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। ডায়াবেটিস রোগীরা ব্লাড প্রেশার যত নিয়ন্ত্রণে রাখতে পারবেন ততই ভালো। ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকলে হৃদরোগের সম্ভাবনাও কমবে। বিট খুব ভালো নাইট্রেটের উৎস। নাইট্রেট শরীরে নাইট্রিক অক্সাইডে পরিণত হবে। বিটের নাইট্রিক অক্সাইড আপনার কাজ করার ক্ষমতা বাড়াবে, মাংসপেশিকে বেশি সময়ের জন্য কর্মক্ষম রাখবে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমাবে। এক কথায় ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় বিট রাখলে সামগ্রিকভাবে উপকার পাবেন। আপনি ভাবছেন, অনেকে বলেন বিট ব্লাড সুগার বাড়ায়, তার কি হবে? আসলে বিটের গ্লাইসেমিক ইন্ডেক্স 61 হওয়ায় অনেকে ডায়াবেটিসে বিট খেতে বারণ করেন, কিন্তু ব্যাপারটি কিন্তু সেরকম না। বিটের গ্লাইসেমিক ইন্ডেক্স 61 হলেও গ্লাইসেমিক লোড 6, কমই। মানে বিট খুব দ্রুত ব্লাড সুগার বাড়ালেও খুব বেশি বাড়ায় না। ডায়াবেটিস রোগী একবারে 100 গ্রাম থেকে 150 গ্রাম বিট নিশ্চিন্তে খেতে পারেন। 5, মিষ্টি আলু। আপনি প্রায়ই শুনে থাকবেন মিষ্টি আলু ডায়াবেটিসে ভালো। কথাটা কিন্তু সত্যি না। যে কোনো আলুই বেশ ভালো পরিমাণে ব্লাড সুগার বাড়ায়। মিষ্টি আলু খেলেও আপনার ব্লাড সুগার বাড়বে, কিন্তু আপনি যদি মিষ্টি আলু আর সাধারণ আলুর মধ্যে তুলনা করেন তাহলে মিষ্টি আলু সাধারণ আলুর থেকে ডায়াবেটিসে ভালো। মিষ্টি আলু কম ব্লাড সুগার বাড়াবে। লাল মিষ্টি আলু তার ইউনিক যৌগগুলোর জন্য বিখ্যাত। মিষ্টি আলুর থেকে আপনি প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন, ক্লোরোজেনিক অ্যাসিড ও অ্যান্থোসায়ানিন পাবেন। মিষ্টি আলুর অ্যান্টিঅক্সিডেন্টগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে সাহায্য করবে। ডায়াবেটিস রোগী মিষ্টি আলু খাওয়ার সময় 3টি নিয়ম মেনে চলবেন। 1, মিষ্টি আলু কিন্তু প্রাথমিকভাবে ভালোই ব্লাড সুগার বাড়ায়, তাই মিষ্টি আলু কম খান। মিষ্টি আলুর সাথে কম সুগারযুক্ত শাকও খান। 2, মিষ্টি আলুর লাল খোসা ফেলবেন না। লাল খোসাতে অ্যান্টিডায়াবেটিক উপাদানগুলোতে ঠাসা থাকে। 3, মিষ্টি আলু খাওয়ার সময় নজর রাখুন যে খাবারে যেন পর্যাপ্ত পরিমাণে ফ্যাট থাকে। ফ্যাট মিষ্টি আলুর অ্যান্টিঅক্সিডেন্টগুলো শোষণে সাহায্য করবে, ব্লাড সুগার কন্ট্রোলে অতিরিক্ত সুবিধা হবে। 4, সুগার কমাতে লাল শাক। লাল শাক বাঙালির একেবারে ঘরের শাক। গ্রাম বাংলাতে তো অনেক বাড়িতে লাল শাক চাষ করা হয়। লাল শাক ডায়াবেটিস রোগীর জন্য একেবারে আদর্শ খাবার। লাল শাক খেলে আপনার ব্লাড সুগার বাড়ার সম্ভাবনা তো নেই, বরং নিয়মিত লাল শাক খেলে ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে। লাল শাক খুব ভালো ভিটামিনের উৎস। 100 গ্রাম লাল শাক থেকে ভিটামিন এ পাবেন দৈনিক চাহিদার 16%, ভিটামিন সি 48%, ভিটামিন কে 950%। ভিটামিন কে এর জন্য আপনার অন্তত লাল শাক খাওয়া উচিত, কারণ এতটা ভিটামিন কে আপনি খুব কম খাবারেই পাবেন। এছাড়া লাল শাক খুব ভালো লাইকোপেনি ও অ্যান্থোসায়ানিনের উৎস, যা আপনাকে ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করবে। 3, ডায়াবেটিস কমাতে স্ট্রবেরি। লাল রঙের স্ট্রবেরি বাঙালির কাছে এখনও তেমন জনপ্রিয় না হলেও ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় স্ট্রবেরি খুবই নিরাপদ ফল। ডায়াবেটিস কমানোর ম্যাজিক লুকিয়ে আছে স্ট্রবেরির অ্যান্টিঅক্সিডেন্টগুলোর মধ্যে। ছোট্ট লাল রঙের স্ট্রবেরি থেকে আপনি 25 রকম অ্যান্থোসায়ানিন পাবেন। ফেনোলিক অ্যান্টিঅক্সিডেন্টগুলোতে স্ট্রবেরি সব ফলকে টক্কর দিতে পারে। স্ট্রবেরিতে অন্য ফলের থেকে 2 থেকে 11 গুণ ফেনোলিক অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন। সব থেকে বেশি পাবেন অ্যালেগিট্যানিন ও অ্যালার্জিক অ্যাসিড। স্ট্রবেরির অ্যান্টিঅক্সিডেন্টগুলো যেমন ব্লাড সুগার কমিয়ে প্রত্যক্ষভাবে ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করবে, তেমনই ডায়াবেটিসের সমস্যাগুলোকেও কম করবে। সুযোগ পেলে স্ট্রবেরি ছাড়া উচিত না। আপনি চাইলে খুব সহজে বাড়ির ছাদ বাগানেও স্ট্রবেরি ফলাতে পারেন। 2, ডায়াবেটিস নিয়ন্ত্রণে লাল পেঁয়াজ। গবেষণা থেকে দেখা যাচ্ছে পেঁয়াজ ফাস্টিং ব্লাড সুগার লেভেল, ব্লাড প্রেশার, খারাপ কোলেস্টেরল এলডিএল কমায়। এছাড়া পেঁয়াজ অস্থি ক্ষয় কমায়, পরিপাক ভালো করে। মানে সুগার কমানোর খাবার হিসেবে এক কথায় পেঁয়াজ দারুণ। তবে যে কোনো পেঁয়াজ কিন্তু সুগার কমানোর উপায় হিসেবে সমান কার্যকরী না। লাল পেঁয়াজে কোয়ারসেটিন, অ্যান্থোসায়ানিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকায় ডায়াবেটিস কন্ট্রোলে লাল পেঁয়াজ বেশি ভালো। পেঁয়াজ যত লাল হবে অ্যান্থোসায়ানিনের পরিমাণও বাড়তে থাকবে। ডায়াবেটিসের খাবার তালিকায় নিয়মিত পেঁয়াজ রাখুন। গরমকালে তো পেঁয়াজ আপনাকে আরও বেশি সাহায্য করবে। পেঁয়াজ রান্না করে খাবেন না কাঁচা? পেঁয়াজ কাঁচাই সব থেকে ভালো।
তাই রান্নায় পেঁয়াজের ব্যবহারের সাথে সাথে খাবারের সাথেও কাঁচাও খান। এক, লাল ক্যাপসিকাম। আজকাল প্রায় সব বাঙালি ক্যাপসিকাম পছন্দ করেন। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় খুব নিরাপদ খাবার হিসেবে ক্যাপসিকামকে রাখতে পারেন। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবথেকে ভালো লাল ক্যাপসিকাম। লাল ক্যাপসিকামের আসল ম্যাজিক তার ভিটামিন ও নানা রকম ইউনিক যৌগগুলো দেখায়। লাল ক্যাপসিকাম থেকে আপনি ভিটামিন সি পাবেন আপনার দৈনিক চাহিদার 142%, B1 5%, B2 7%, B3 6%, B5 6%, B6 17%, ফোলেট 12%, ভিটামিন ই 11%, কে 4%। এছাড়া লাল ক্যাপসিকামে আপনি বেশ ভালো পরিমাণে ক্যাপসান্থিন, ভায়োলাক্সান্থিন, লুটেইন, কোয়ারসেটিন, লুটেউলিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, যেগুলো আপনাকে সামগ্রিকভাবে ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করবে। ক্যাপসিকামের সবথেকে বড় গুণ হলো ক্যাপসিকাম আপনার চোখের স্বাস্থ্যের দিকে নজর রাখে, ডায়াবেটিস রোগীদের জন্য যেটি খুবই জরুরি। ক্যাপসিকামও পেঁয়াজের মতো যেমন রান্না করে খেতে পারেন, খাবারের সাথে স্যালাড হিসেবেও খেতে পারেন, বেশি সুবিধা পাবেন। আজ থেকে লালকে আর অবহেলা নয়, আলোচিত লাল রঙের খাবারগুলো নিয়মিত খেলে সুগার কমাতে অতিরিক্ত সুবিধা পাবেন। এবার আসি আজকের সারপ্রাইজ গিফটে। ডায়াবেটিস রোগীরা বাজারে গিয়ে কি কিনবেন কনফিউজড হন। আপনার সুবিধার জন্য ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার একটি চার্ট করেছি। চার্টটি আপনাকে বাজার করতে খুবই সাহায্য করবে। ডেসক্রিপশন লিংকে আপনি চার্টটি পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনার ফিডব্যাক আমাদের কাছে খুবই মূল্যবান।